নমস্কার জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি জন অনুব্রত মন্ডল বীরভূমের রাজনীতিতে সক্রিয় হতেই নানান বক্তব্য এবং সংঘাতের কথা বারবার করে সামনে চলে আসছে এবং তারই সঙ্গে কাজল শেখের বক্তব্য পাঙ্গা নিতে এসো না কাকে উদ্দেশ্য করে আর অপরদিকে আর জি কন নিয়ে কি আবারও সংঘাতের আবহ তৈরি হচ্ছে কোথায় এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাঁজা বিজেপির তরফ থেকে রয়েছেন শঙ্কুদেব পান্ডা সিপিআইম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো পাঙ্গা নিতে এসো না চুরি বসে নেই অনুব্রত ঘরে ফিরতে হুশিয়ারি কাজল শেখের ঠিক কি আবহ বীরভূমের রাজনীতিতে দেখব দু বছর পর তিহার থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত মন্ডল ফিরেই রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্ঠ মহলে নতুন কর্মসূচির কথা জানিয়েছেন বলেও খবর এবার অনুব্রত ফিরতেই বীরভূমের তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের চোরা স্রোতের আঁচ পাওয়া গেল দলীয় বৈঠকে নাম না করে হুঁশিয়ারি দিলেন জেলায় এক সময় কেষ্ট বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ বুধবার রাতে নানুরের বাসাপাড়ায় তৃণমূলের পার্টি অফিসে বৈঠক করেন কাজল শেখ সেখানেই কারো নাম না করে বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অনেক আছে দলীয় বৈঠকে কাজল কারো নাম করেননি তাহলে রাজনীতি নিয়ে বোয়াকিবহল অনেকের মতেই নিশানায় আব্দুল করিম খান কে এই করিম নানুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খান জেলা পরিষদের প্রাক্তন পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অনুব্রত তিহারে থাকার সময় সব সময় যোগাযোগ রাখতেন দিনের পর দিন দিল্লি গিয়েও থাকতেন অনুব্রত হীন বীরভূমের শাসক শিবিরে প্রাপ্ত ছিলেন কেরিম মঙ্গলবার অনুব্রত বোলপুরে ফেরার পর থেকে ফের সক্রিয় সেই করিম এদিন রাতেই নানুরের বাসাপাড়ায় কাজলের দায়িত্বে থাকা পার্টি অফিসে নিজের গোষ্ঠীর লোকজন নিয়ে ঢুকে পড়েন কে কি বলছে আমরা জানি না তবে বীরভূম অভিভাবকহীন ছিল বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে বীরভূম আবার নতুন সাজে সাজতে লেগেছে বীরভূমের মানুষের উচ্ছ্বাস আবেগকে কাজে লাগিয়ে আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন দাদা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। অন্যদিকে তৃণমূল সূত্রের খবর বুধবার বোলপুরে পার্টি অফিসের বৈঠকে রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার বার্তা দেন অনুব্রত মন্ডল কালীপুজোর পর থেকে ব্লকে ব্লকে বৈঠক করারও সিদ্ধান্ত নেন একসময় অনুব্রত বিরোধী শিবিরের অন্যতম মুখ হলেও তাকে প্রকাশ্যে রাজনৈতিক গুরুর আসনেই বসিয়েছেন কাজল তারপরেও কি পরিবর্তিত পরিস্থিতিতে বীরভূমের রাজনীতিতে কেষ্ট কাজলদের সংঘাত অনিবার্য বাড়ছে জল্পনা ক্যামেরায় রোহিতের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট যে চব্বিশ ঘন্টা আর পুরো বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো সঙ্গে অনুব্রত একটু আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানেও কি বললেন আপনাদের সামনে তুলে ধরবো শশীদের প্রথমে আপনার কাছে আসবো অনুব্রত মন্ডল একদিকে বলছেন সবাইকে নিয়ে চলার বার্তা কালী পুজোর পর তিনি ব্লকে ব্লকে জামিন বলে বলছেন অপরদিকে পাঙ্গা নিতে এসোনা চুরি পরে বসে নেই অনুব্রত মন্ডল ঘরে ফিরতেই হুশিয়ারি দিচ্ছেন কাজল শেখ কাকে উদ্দেশ্য করে অবশ্য পর্যন্ত স্পষ্ট নয় কোথাও কি সংঘাতের জায়গা এই একদম শিলাদিত্য যেটা বললেন স্পষ্ট নয় এবং এই স্পষ্ট নয় জায়গাতে প্যানিক রিয়াকশন যারা দেখাছে সেটা হচ্ছে বিজেপি সিপিএম যার যার নিজের মতো বিশ্লেষণ এবং ব্যাখ্যা তৃণমূল কংগ্রেস পরিবারের সব কিছু সব কিছু ঠিকঠাক এটা বলে দিই আর একবার বলি শিল শিলাদিত্য যে আমরা আর কত প্রশ্নের উত্তর দেবো আমরা এবার প্রশ্ন করবো যখন অনুব্রত মণ্ডল ক্রেষ্টমণ্ডলকে অ্যারেস্ট হলো তারপর তিনি গেলেন তিহার নিয়ে গেলেন প্রচুর প্রশ্ন প্রচুর টিভি শো প্রচুর মিডিয়া ট্রায়াল সব হয়েছে তখনও প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি এখন কেন বেলে বেরিয়ে গেল তাহলে পরে তৃণমূল কংগ্রেসের সব কিছু ঠিক নেই কে কি বলল। এই নিয়ে আবার প্রশ্ন এবার প্রশ্ন না এবার আমরা প্রশ্ন করব। এই জায়গায় আমরা ধরতে চাইছি পরিষ্কার এটা আগের শোতে আমি বলেছিলাম আপনাদের যে এটা প্যানিক রিয়াকশন আমাদের বিরোধীদের দু হাজার একুশে হার পঞ্চায়েতের হার দু হাজার চব্বিশে বীরভূম স মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে দলের সভানেত্রী রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন তারা সমস্তটা দেখছেন কোর কমিটিও রয়েছে কেশমণ্ডল জেলা সভাপতিও রয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক মানুষ তো রাজনৈতিক কাজে তো নামবে কোনো অসুবিধা নেই আর যদি কাজল শেখ যা বলেছেন তিনি জেলা সভাধিপতি তিনিও রাজনৈতিক মানুষ ইঙ্গিতটা যাদের বোঝার আছে তারা বুঝে নিয়েছেন বিজেপি সিপিএম যে এত লাপালাপি করছিল আর এখন বিভিন্ন আলোচনায় নেমেছে ইঙ্গিতটা তারা ঠিক কিন্তু নিয়ে নিয়েছে এই ভুল ব্যাখ্যাটা ঠিক নেই আমারে পরিবার আমাদের ফ্যামিলিতে সব কিছু ঠিকঠাক আছে শশীদি প্লিজ একটু সঙ্গে থাকুন শঙ্কু পরিবারের সবকিছু ঠিকঠাক আছে বিজেপি এবং সিপিএম এর বক্তব্য এই মুহূর্তে অনেক প্রশ্নের উত্তর শাসক দল হিসেবে শশিদিরা দিয়েছেন এবার আর প্রশ্ন কেন দেখুন এবং পরিবারে সব ঠিক আছে দেখুন শশীদিদের যে পারিবারিক কলহ বা পারিবারিক প্রীতি বা পারিবারিক বিষয় বা তাদের মানে পরিবারের ভেতরের যে ভাব ভালোবাসা তাতে আমার কোনো বক্তব্য নেই আমার কিছু যায়ও আসে না কিন্তু আমার পশ্চিমবঙ্গবাসী হিসেবে তখনই যায় আসে যখন এই পারিবারিক ভালোবাসা অত্যধিক হয়ে যাওয়ার জন্য একটা বক্তই হয় যখন একটা বাচ্চা মেয়েকে পুড়ে মরতে হয় ওখানে তখন আমার যায় আসে তখন কিন্তু মনে রাখতে হবে তখন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যায় আসা উচিত বিষয়টা নিয়ে আমার প্রশ্ন যে যাকে জেলা প্রেসিডেন্ট করে রেখেছেন আর যাকে জেলা সভাধিপতি করে রেখেছেন তাদের দুজনের ওপর আপনাদেরই কোনো নিয়ন্ত্রণ নেই যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে এই ভালোবাসার বিষয়টা বাড়িতেই মিটিয়ে নিতে পারতেন তাহলে পরিস্থিতি এমন জায়গায় যেত না যার জন্য একটা বকটুই হয় যার জন্য মানুষ মারা যায় যার জন্য মানুষকে পুড়ে মরতে হয় এবং কে বেশি দুর্নীতি করবেন সেই নিয়ে লড়াই আমি আজকে আপনাদের চ্যানেলে একটা এক্সক্লুসিভ রিয়াকশান কিছুক্ষণ আগে দেখলাম ক্রেষ্টমণ্ডলের রিয়াকশান

হ্যাঁ কালী পুজোর পর ড্যালির পর ব্লকে ব্লকে যাবো মিটিং করবো সব কিছু দেখা যাবে আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো তাই জনের পার্টি অফিসে আসছি কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি সাধারণ মানুষ মিশবে বুথের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকবে সবাইকে নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ নেই অনেক বাইক পেয়েছে শঙ্কু সংক্ষেপে কেউ যেন অশান্তি না করে আমাদেরও প্রশ্ন তাই যে তৃণমূলের দাম্পত্য কলহের অশান্তিতে সাধারণ মানুষ যেন না মরে একটা বক্তই না হয় আপনাদের শান্তিতে আপনারা থাকুন না মশাই কে না বলেছে কিন্তু ক্ষমতায়ন আর কে কত ওখানে টাকা লুটবেন সেখানে আজকে রবীন্দ্রনাথের জেলাটাকে আপনারা পুরো লাটে তুলেছেন এই করে আমরা একটু প্রসঙ্গে আসবো শান শশীদি এরই সঙ্গে যেটা বলেছেন যে সিপিএম এবং বিজেপি এত যে প্রশ্ন করছে তারা কি করেছে এখন প্রথম কথা হচ্ছে আমাদের খেয়ে পড়ে কাজ নেই একটা পাক্কা গুরু চুরকি নিয়ে বসে আমরা আলোচনা করব আপনার আলোচনার টপিক বলে আমরা আলোচনা করছি কিন্তু মন্ত্রীর কথা পাল্টা বক্তব্য এগুলো চলে আসে আমি বলছি যে মন্ত্রী বলতে চাইছেন যেন গরু চোর বেরিয়েছে কি কার মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা একটা জায়গাতেই সেই শারদা রোজভ্যালি নারদা থেকে শুরু করে একদম হালে এই সমস্ত ঘটনায় একের পর এক ঘটনা ঘটছে ইডিসিবি সিবিআই যাচ্ছে গ্রেপ্তার করছে জামিনে ড্যাং ড্যাং করে বেরিয়ে আসছে একটা আরও ট্রায়াল হচ্ছে না এবং সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন যে তৃণমূল কিছুদিন আগে অব্দি চুরি দুর্নীতিতে জর্জরিত হয়ে কথা বলতে পারছিল না আজকে সেই তৃণমূলের প্রতিনিধি মন্ত্রী এখানে বসে পাল্টা প্রশ্ন করছে এবং তারা নিশ্চয়ই বিজেপিকে ধন্যবাদ দেবে কারণ বিজেপি প্রশ্নটা করবার জায়গাও তৈরি করে দিচ্ছে নাও কেম মূল বিষয়তে আমরা যদি আজকে ফিরি আমি না শেষ দু তিন দিন ধরে দেখছি এবং আমি অনেক সেকশনের মানুষের সাথে কথাবার্তা বললাম যে সত্যি আমাদের কতটা অধঃপতন হয়েছে মানে কি পরিমাণ অধপতন হয়েছে এক অংশ তো মোটামুটি বাঘ ফিরে এসছে বাঘ ফিরে এসছে বাঘ ফিরে এসছে মানে মনে হচ্ছে যেন আশুতোষ দ্বারা একটা সেকেন্ড ভার্সান ফিরে এসছে পশ্চিমবাংলার বুকে গৌরবে একেবারে সব কিছু আমাদের কে ফিরে এসছে গরু চোরের আসামি কয়লা চোরের আসামি গোটা বাংলাটাকে যারা কালিমালিপ্ত করলো চুরি দুর্নীতি করে সমস্ত কিছু শেষ করে দিল আর আজকে একের পর এক জামিনে বেরিয়ে আসছে কিছুদিন পরে হয়তো দেখবো এই পার্থ চ্যাটার্জি আর অর্পিতা এরাও জামিনে বেরিয়ে আসবে অষ্টমীর দিন সকালবেলায় একদম ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি আর শাড়ি পরে গিয়ে তারা অঞ্জলি দেবে সেই নিয়েও টক নিয়েও কথা বলতে হবে আমাদের প্রশ্ন খুব পার্টিনেন্ট এই যে একের পর এক দুর্নীতি হলো একের পর এক চুরি হলো বাংলা লুট হলো বাংলার সম্পদ থেকে শুরু করে চাকরি বাকরি সবকিছু লুট হয়ে গেল একের পর এক তদন্ত হচ্ছে ইডি সিবিআই কলকাতা হাইকোর্ট একের পর এক তদন্ত দিল সেই তদন্তের শেষ কোথায় কেন এই তদন্তের ট্রায়াল হয় না গ্রেপ্তার হয় গ্রেপ্তার হয় তারা বেরিয়ে চলে আসে সব বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় একের পর একের পর আমি আপনাকে বলছি একের পর এক ঘটনার মন্ত্রী আপনি জেনে রাখেন মাননীয় মন্ত্রী আপনার পরিবারের অনুব্রত কোথায় গেল আর কোথায় এলো তা আমাদের মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা তিলোত্তমা বিচার পেল কি তিলোত্তমা যে কোর কমিটির আস্থা দলের তরফ থেকে ভারসামের একটা জায়গা কিন্তু ইতিমধ্যেই যে বক্তব্য চলে এলো কাজল শেখে সেই জায়গায় কোথাও কি মনে হচ্ছে না সংঘাত দেখুন বীরভূমের রাজনীতিতে অনুব্রত মন্ডল আর কাজল শেখে সংঘাত নতুন নয় পুরোনো বিষয় কিন্তু বীরভূমের রাজনীতি যেভাবে স্ট্রাকচার্ড হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গুরুত্ব দেন সেজন্য অনুব্রত আর কাজল শেখের তুলনাটা কলকাতার রাজনা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেশ সঙ্গে মধ্যে তুলনার মতো দুজনেই যুব সভাপতি হয়েছিলেন তো দেখুন কাজল শেখ জেলা সভাধিপতি হতে পারেন কিন্তু তিনি কোর কমিটির সদস্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেননি ইভেন আমি জানি যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দিচ্ছিলেন তাকে ধর্মামঞ্চ অব্দি মমতা বন্দ্যোপায় উঠতে দেননি ফলে অনুব্রত মণ্ডলই বীরভূমে তৃণমূলের নেতা ফলে সেই রাজনৈতিক ইকুয়েশনটা হিসেব করেই সবাইকে চলতে হবে কাজল কি বললেন আমার মনে হয় না খুব পার্টি নেন তাতে কাজলের গণঞ্চ সমস্যা হবে বিজেপি সিপিএমের জন্য যেটা টেনশানে দেখুন ওনারা অনুব্রতকে অ্যাটাক করতে পারেন যা ইচ্ছে করতে পারেন বাট মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েও তৃণমূলই বীরভূমে সব সিটে জিতেছে তো এখানে যদি সিপিএমের সাথে বিজেপির লড়াইটা দ্বিতীয় না তৃতীয় কে হবে সেটা নিয়ে যদি থাকে তাহলে তো ইটস ভেরি ডিফিকাল্ট প্রথমত হচ্ছে যে পলিটিক্যালি আগে তো তৃণমূলকে চ্যালেঞ্জের জায়গায় যেতে হবে দুর্ভাগ্যক্রমে আমাদের রাজ্যে অন্তত লাস্ট বিধানসভা এবং লাস্ট লোকসভা যেহেতু দুটোই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে বীরভূমে বিরোধীরা তৃণমূলকে চ্যালেঞ্জের জায়গায় নেই তার মধ্যে দু হাজার একুশের ইলেকশানটা অনুব্রতর উপস্থিতিতে হয়েছে দু হাজার চব্বিশের ইলেকশানটা অনুব্রতর অনুপস্থিতিতে হয়েছে তাতেও হয়নি সো তাহলে আমাদের ধরে নিতে হবে যে বীরভূমে তৃণমূলের প্রভাব আছে আপনি ইচ্ছে বলতে পারেন কিন্তু ইস্যু হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এরা বেল পাচ্ছে তাহলে তো আপনি আদালতকে অস্বীকার করছেন আপনারাই আদালতের কাছে গেছেন আপনারাই আদালতের নির্দেশে তদন্ত হয়েছে সেই আদালত ছাড় দিচ্ছে আপনি কি করবেন এবং শুধু ছাড় দিচ্ছে না তো এটা তো শুধু তৃণমূলের নেতা নেত্রীরা ছাড় পাচ্ছে তা না তাহলে তো সিপিএমকে বলতে হবে যে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ শিশুদিয়াকে ছেড়ে দেওয়াটা ভুল বা হেমন্ত সোরেনকে ছেড়ে দেওয়া ভুল সেটা কি সিবিএম বলতে পারবে সো পলিটিক্যালি তাদের প্রথম বুঝতে হবে যে তারা যদি পশ্চিমবঙ্গে ইডিসিবিআইকে সাপোর্ট করে তাহলে তাদেরকে বিজেপির বি টিম হিসেবে দেখা হবে হুইচ ইজ ভেরি আনফরচুনেট ফর দেম অ্যান্ড লেফট অলরেডি তাদের মার্জিনালাইজড হয়ে আছে তো তাহলে তাহলে পলিটিক্যালি মানে তৃণমূল মানে তৃণমূল তো অ্যাডভান্টেজের জায়গায় চলে যাবে যদি

সংখেপে সংক্ষেপে বলছি যে প্রসঙ্গটা উঠল যে আদালতের নির্দেশে জামিন হচ্ছে আমি যদি জামিনকে সাইড করে আমি একটা ছোট্ট কথা বলছি কারোর কাছে উত্তর থাকলে উত্তর আজকে বছর 12 বছর হয়ে গেল শারদা তদন্তটা কি হলো একটু বিরতির পরে আবার আপনাদের স্বাগত জনগণ মনতে শশীদি শঙ্কুতে পণ্ডা বিজেপি তরফ থেকে বলছেন যে সংসারে দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের অন্দরে এক অপরদিকে বামেদের তরফ থেকে আবারও অভিযোগ করা হচ্ছে তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্বে কি বলবেন না না দেখুন তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে সেটিং করে না বরং সিপিএম এটা জবাব দিক যে আপনারা প্রত্যেকবারই হাইরে যাচ্ছেন আর আপনাদের সিপিএমের থেকে নেতা নেতারাও কিন্তু বিজেপিতে যাচ্ছে কেন সেটা তো ধরে রাখতে পারলেন না আর বাম আমলে যত রাজনৈতিক হত্যা স্বজন পোষণ মৌরসি পাট্টা করে আর এই যে পঞ্জি স্কিমের স্রষ্টা তারা তারা আজকে এত বড় বড় প্রশ্ন করছে বড় বড় আমাদের সম্বন্ধে কথা বলছে আমরা কোনো দুর্নীতিকে সাপোর্ট করি না আমাদের দুর্নীতি যারা করেছেন তার জন্য তারা জেলে যাচ্ছেন কিংবা যা আছে তদন্ত চলছে আর আপনাদের বেলে এই সমস্ত স্রষ্টা আপনারা এমন অস্বীকার করছেন দুটি কথা এক হচ্ছে কোনো অনুশোচনা নেই আর দ্বিতীয়ত কোনো শাস্তি হলো না আপনাদের আর আমি বলি বিজেপি পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা বলছেন তাদের দলের মন্ত্রীর কেন্দ্র মন্ত্রী গলি মারো ড্যাশ 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 দেশকে গদ্দারও যখন বলে তখন তাদের কোনো অসুবিধা হয় না এবং মণিপুরে তারা যান না এরকম সমস্ত দেখেন না কিন্তু এখানে না 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 না

আতার পরে জি বিজেপি হারলো আর সিপিএম হারলো এই হারের রিয়াকশন আমরা তো আমরা নিজেদের সঙ্গত দিয়েছি আপনারা রাজনৈতিকভাবে হেরেছেন শশদী শশদী প্লিজ প্লিজ সঙ্গে থাকুন অনেকগুলো অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে করেন শঙ্কু আচ্ছা প্রথম কথা আমি খুব দ্রুত শেষ করবো আমার প্রথম কথা হচ্ছে যে এত কিছু বললেন শশী আমি এক্সপেক্ট করেছিলাম যে যে গৃহদাহ হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বীরভূমে লেগেছে সেটা নিয়ে উনি এক লাইনে কিছু বললেন না আমি এটা আশা করেছিলাম আর ওনাকে আমি বলবো যে

স্বয়ং শঙ্কু দেখুন প্রথম কথা হচ্ছে আপনি কাবি খুশি কবিজন সিনেমাটা দেখেছেন প্রসঙ্গে আপনাকে বলছি দেখবেন অমিতাভ বচ্চনকে বলছে যে

দেখুন গৃহদহর প্রসঙ্গ সেটা উনি দলের মুখপাত্র নাকে বলতেই হবে কিন্তু আমি আগেও বলেছি অনুব্রত মন্ডল আর কাজল শেখের সম্পর্ক মধুর এটা অনুব্রত বা কাজল শেখও বলবেন না কিন্তু অনুব্রত মন্ডলী বীরভূমের নেতা আর দেখুন সেটিং তত্ত্বটা বলাটা খুব অদ্ভুত কারণ আমি আবার বলছি পুরোটা সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে তাহলে তো কলতান দাসগুপ্ত রাজ্যে বিজেপি বলতে পারে সেটা সিপিএম এবং তৃণমূলের সেটি জামিনের প্রসঙ্গ এরই সঙ্গে উঠে আসছে কিন্তু সংঘাতের আবহ বীরভূমের রাজনীতির পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেদিকে আমাদের নজর থাকছে আমরা আমাদের অতিথিদের সঙ্গে এই নিয়ে যেমন আলোচনা করছি তার পাশাপাশি নিয়ে আবারও কি কোথাও সংঘাতের জায়গায় তৈরি হচ্ছে রাজ্য এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে জানবো বোঝার চেষ্টা করবো আলোচনা করবো জনগণ মনত একটা বিরতির পর সঙ্গে আবার আপনাদের স্বাগত জনগণ আর এবারে যেদিকে নজর রাখবো সাত দফা দাবি নিয়ে ফের মুখ্য সচিবকে ইতিমধ্যে মেল করেছেন জুনিয়র চিকিৎসকরা আর এই নিয়েই প্রশ্ন উঠছে ফের কি তৈরি হচ্ছে সংঘাতের আবহ সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে একটা ফের সংঘাতের আবহ তৈরি হচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল বুধবারই জুনিয়র ডক্টর অডিটোরিয়াম না মেলা নিয়ে সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন জুনিয়র চিকিৎসকরা কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ আমাদের কলামন্দির সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছেন এরপরে বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে মেল জুনিয়র ডাক্তারদের তাদের স্পষ্ট দাবি প্রতিশ্রুতি পালন করছে না সরকার নতুন করে সাত দফা দাবি জুনিয়র চিকিৎসকদের যেখানে বলা হয়েছে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে তার জন্য বিশেষ কমিটি গঠন করতে হবে যে কমিটিতে থাকবেন মেডিকেল কলেজের পড়ুয়া ও আবাসিক ডাক্তাররা ছাত্র প্রতিনিধি নির্বাচনে দ্রুত পদক্ষেপ করতে হবে সরকারি স্তরে যারা থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতেও সাত দিনের মধ্যে বিশেষ কমিটি গঠন করতে হবে হাসপাতালগুলিতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য যথাযথ বদলি নীতি কার্যকর করতে হবে এ অবস্থায় মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার ও উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা অভিযোগগুলি শুনে বিষয় প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি একুশে নভেম্বর শুনানি শুক্রবার থেকে আরজি করেন ঘটনায় একাধিক জমাতে ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন মহালয়ার ভোর হোক বা অষ্টমীর রাত পুজোতেও জাস্টিস জাস্টিসের স্লোগান থেকে যাবে বলে মনে করছেন একাংশ পুজোয় এই পরিস্থিতি নিয়ে আলাদা করে ভাবনাচিন্তাও শুরু করেছে পুলিশ বিভিন্ন পুজো কমিটির সঙ্গে নিয়ে বৈঠকও হয়েছে শুক্রবার এসএসকেম এর গণকনভেনশন থেকে কি বার্তা নজর সব মহলের রিপোর্ট ঘন্টা বারবার করে এই প্রসঙ্গ চলে আসছে বা প্রশ্ন চলে আসছে সংঘাত নিয়ে সশীতি ঠিক এখানেই প্রশ্ন চলে আসছে আমরা দেখেছি বৈঠক হয়েছে এবং তারপর ছাত্রদের অবস্থান অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের অবস্থান রাজ্যের অবস্থানও স্পষ্ট হয়েছে কিন্তু এই সংঘাতের কথা কেনই বা চলে আসছে ইতিমধ্যে সাত দফা দাবির প্রসঙ্গও কিন্তু ছাত্ররা জানিয়েছে মেলে সশিদি এটা সংঘাত নয় এটা হচ্ছে আলোচনা জুনিয়র চিকিৎসকরা আস্থাশীল রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলেছেন বৈঠকও করেছেন সুতরাং যেমন যেমন আজকেও দিদি স্বাস্থ্য বৈঠক যেটা করলেন এবং তারপরে যখন এই প্রশ্নটা ওঠে বললেন যে এই সমস্ত তো আলোচনার মধ্যে রয়েছে দ্বিতীয়ত দিদি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বললেন যে রুগী কল্যাণ সমিতি প্রত্যেকটি হাসপাতালে যেখানে থাকে তখন তারা হাসপাতালের পরিচালনার ক্ষেত্রে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকে সেই আর কে এস হয়েছে যেখানে প্রিন্সিপাল এমএসভিপি জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা এবং এইচওডি সহ থাকবেন একেবারে এই আলোচনাগুলো ওই স্তর থেকে করে যেটা যথার্থ মনে করবেন সেটা করা যাবে কেউ যেন এটা না মনে করে যে আমরা তাদের আন্দোলনের সঙ্গে আমাদের সমবেদনা কিংবা সহমর্মিতা নেই এটা ভুল আমরা প্রথম থেকে এই আন্দোলন এই কজ নিশ্চয়ই আমরা জাস্টিস চাই আমরা চাই শাস্তিটা হোক তাহাদের ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিছু কথাগুলো বলছে আলটিমেটলি ট্রায়ালটা কিন্তু লোয়ার কোর্টে হবে সুসং আমাদের খেলার জন্য সুপ্রিম কোর্ট সুপারিশ করছে এই সবটার মধ্যে আমরা এখনো মনে করি হেলথ ইনফ্রাস্ট্রাকচারে বিভিন্ন আলোচনার মধ্যে উঠে এসেছে যেগুলো ইনফ্রাস্ট্রাকচারে আপনি সংঘাত নয় বলছেন ধনধান্য করেছিল সেই বুকিং করে দেয়া হয়েছিল সেখানেও তো বারবার করে প্রশ্ন উঠছে না তারা তো আলোচনার জায়গার কথা আপনি বলছেন আপনি বলছেন সংঘাত নয় আলোচনা জায়গা শিলাজ শিলা শিলাদিত্য শিলাদে আমি এটা বলে দিই প্রত্যেকটা এই অডিটোরিয়াম কমিটি হলস যাই না কেন এইগুলো প্রত্যেকে কিন্তু প্রভিশনাল রেজিস্ট্রেশন দেয় আপনি আমি আমরা সকলে এবং এটা সবসময় হতে পারে যে কোনো কারণে কিংবা কোনো কিছুর জন্যে এটা ক্যান্সেল হতে পারে এটা এটা নতুন কিছু নয় প্রভিশনাল রেজিস্ট্রেশন আপনি ইজেড ইসএসিসি দেখুন কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সল লেখে আপনি দেখবেন প্রভিশনাল রেজিস্ট্রেশন দেবে আমাদের একটা বক্তব্য তাতে তো তাদের কোনো কনভেনশন যদি আমাদের বন্ধই করতে হয় তাহলে কী করে এটা কেন ভুল আর জি করে হয়েছে তারা মেডিকেল কলেজেও করেছে কালকে এস এস কেমেও করবে কনভেনশন আমরা বন্ধ করতে চাইবো কেন এইটা কিন্তু খুব ভুল ব্যাখ্যা আছে একটা অন্যায় করা আছে আমাদের প্রতি অডিটোরিয়ামের কোনো অভাব নেই প্রভিশনাল রেজিস্ট্রেশন প্রত্যেকে দেওয়া হয় কোনো ফাই কেউ আপনাকে কনফার্মড বুকিং দায় না এটা সত্যি এটা মান এটা জানতে হবে আপনার শশীরি প্লিজ এবো কনভেনশনটা তো হচ্ছে শশীরি প্লিজ সঙ্গে থাকুন ব্যাখ্যার কথা আপনি বলেছেন অবশ্যই শশীরি আসবে একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব আর তারই সঙ্গে আপনার কথা ধরে অর্থাৎ আপনি বলছেন সংঘাতের কোনো জায়গা নেই দন্দে কোনো জায়গা নেই সম্পূর্ণ আলোচনার জায়গা রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে শঙ্কু দেখুন জুনিয়র চিকিৎসকদের বোকা বানানো হয়েছে শুধু বলবো না ওদেরকে রীতিমতো হচ্ছে প্রত্যাখ্যান করার জায়গাতে গেছেন ওনারা একটু দেরিতে বুঝেছেন কারণ ওনারা রাজনীতিটা এখনও বুঝে উঠতে পারেননি তৃণমূল কংগ্রেসের যদি বুঝে উঠতেন তাহলে ওনারা যে সমস্ত দাবি নিয়ে গেছিলেন তার মধ্যে প্রথম দাবি ছিল কমিশনার অফ কলকাতা পুলিশের অপসারণ অপসারণ মানে হচ্ছে ওনার প্রমোশন ওনাকে নিয়ে গিয়ে যিনি শুধু কলকাতায় একটা মেয়েকে বাঁচাতে পারেননি এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর যিনি একটা মেডিকেল কলেজকে প্রোটেকশান দিতে পারেন না তাকে দিয়ে দিয়েছে এস টিএফের দায়িত্ব যাতে বা কলকাতাকে বাংলাকে সমগ্র সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানো যায় ফলে তৃণমূল কিন্তু কোনো পরিবর্তন হয়নি এর আগে দেখেননি সন্দীপবাবু তাকে প্রমোশনের মতো করে আরেকটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দিয়েছিল এক একটা ওরা নেয়নি আজকে জুনিয়র ডাক্তারদের এবার স্পষ্ট করতে হবে হয় ওরা জেনে এসব করেছে লোকে তো দুষ্টু লোকেরা বলছে যে জুনিয়র ডাক্তারবাবুরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে রেজিগনেশন দাবি করছেন না তার বিরুদ্ধেই তো অভিযোগ সব থেকে বেশি তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তাহলে হয় আপনারা সেটিংয়ে আছেন আর তা না হলে আপনাদের এই আন্দোলনকে কম্প্রোমাইজ করা উচিত সেই বক্তব্য আমি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বক্তব্য যারা আপনারা আন্দোলন করছেন আপনারা তো পড়াশোনা করা জুনিয়র ডাক্তার আপনারা এই দাবি তোলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশন চাই কারণ এই সবের মূলে কে এখন তো স্পষ্ট হচ্ছে আপনাদের বোকা বানানো হয়েছে শঙ্কু মানে বিজেপির প্রতিনিধি হয়ে উপস্থিত এটা বিজেপির বক্তব্য শঙ্কুদেব পাণ্ডার বক্তব্য কার ব মানে আমি বিজেপির থেকে বলছি মানে সরাসরি এই বক্তব্য রেখে বলছি যে দুষ্টু লোকেরা সব প্রশ্ন তুলছে তারা বলছে আমরা এই পুরো বিষয় নিয়ে আবারও আলোচনায় ফেরত আসবো অতিথিদের সঙ্গে সামনে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পরও কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা বিরতির প্রসঙ্গে থাকুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে আমরা আলোচনা করছি আরজি করে জুনিয়ার চিকিৎসকদের সাত দফা দাবি আর অপর দিকে সংঘাত বলে প্রশ্নচিহ্ন ইতিমধ্যে উঠে আসছে সেই দিকে আলোচনা কিন্তু তার আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন শোনাব আমরা একশো কোটি টাকায় ওয়াশরুম পিউরিফাই ওয়াটার লাইট সিসিটিভি আমি প্রিন্সিপালদের বলেছি পিডাব্লিউডি হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারিকে হেলথ সেক্রেটারিকে যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরও অন্যান্য কাজ আছে টাইম লাগতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে যে বিষয় তো বিষয়টা খুব পরিষ্কার ছিল যে কোনোভাবে আন্দোলনটাকে ধামাচাপা দাও আন্দোলনটাকে বন্ধ করো জুনিয়র বাবুরা দেখুন প্রথমে যান দাবি নিয়ে অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় ছাত্রদের তরফ থেকে বলা হয় দাবি যদি মেনে আমি আপনাকে বলছি দাবি যদি মেনে নেয়াই হয় যদি সবটা ঠিক হয়ে যায় তাহলে তো নতুন করে দাবি আসারও বিষয় থাকে না আর ইত্যাদি ইত্যাদি আজকে যে আলোচনা হচ্ছে তার জায়গাও তৈরি হয় না আসলে মূল বিষয়টা কি ছিল মূল বিষয়টা ছিল যে কোনোভাবে রাজ্যে সাধারণ মানুষ গ্রামবাসী থেকে শুরু করে শহরতলীর মানুষজন যেভাবে রাস্তায় নেমেছিলেন বিতশ্রদ্ধ হয়ে গেছিলেন এই কার্যিকরের ঘটনায় আমি দশ সেকেন্ড আটকাবো ইতিমধ্যে আমরা প্রতিবেদন তুলে ধরেছি তার মধ্যে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ বিশেষ কমিটি কমিটিতে থাকবেন সব মেডিকেল কলেজে পড়ুয়া এবং আবাসিক চিকিৎসকরা এর প্রসঙ্গে উল্লেখ করেছেন ইতিমধ্যেই শোসিদির তরফ থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন দ্রুত পদক্ষেপ করা হবে সরকারি স্তরে থ্রেট কালচারে যুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় পদক্ষেপের জন্য সাত দিনের মধ্যে বিশেষ কমিটি গঠন হাসপাতালে বিশেষ টাস্ক ফোর্স গঠন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য যথাযথ বদ্ধি নীতি কার্যকর এই দাবিগুলো দেখুন আমি আপনাকে বলছি থ্রেট কালচারের বিরুদ্ধে কারা ব্যবস্থা নেবে এই রাজ্যের সরকার মাননীয় মন্ত্রী শশী পাজা এখানে অনুব্রত মন্ডলকে নয়নের মনি মনে করেন বাংলায় ছেট কালচার বললে এটা ডাক্তারবাবু নিয়ে আলোচনা হচ্ছে থ্রেট কালচারটা তো থ্রেট কালচার সে তো ধর্মবর্ণ বা বিভিন্ন জায়গাতে কি আলাদা হয়ে যায় না যারা অনুব্রত মন্ডলকে নয়নের মনি মনে করে তারা থ্রেট কালচারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবে শেষ আমি আপনাকে একটা কথা বলছি এটা খুব ইন্টারেস্টিং আজকে চারিদিকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা গতকাল রাত্রিবেলায় আজকে এস এফ আই ডি আইডিওয়ার একটা ধর্মতলায় প্রোগ্রাম ছিল রাত্রিবেলা একটা নোটিফিকেশান জারি করে বলে দিলেন আগামী ষাট দিন পাঁচ জনের বেশি কোথাও অ্যাসেম্বলি হলে তাকে আনলফুল অ্যাসেম্বলি কর বলা হবে কোনো মিটিং মিছিল ধরনা কিচ্ছু করা যাবে না তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করলাম আমার পার্টি নাইন কোয়েশ্চেন আমাদের খুব পরিষ্কার কেন কিসের জন্য কোন কারণে রাজ্যের সরকার হঠাৎ করে রাত্রিবেলায় মনোজ বার্মাকে দিয়ে এই জারি করে দিলেন কোনো আন্দোলন করা যাবে না মিটিং করা যাবে না মিছিল করা যাবে না দেখুন পরিষ্কারভাবে বুঝুন স্বাস্থ্য দপ্তরের একটা পচা গলা দুর্গন্ধযুক্ত বিষয় সামনে চলে এসছে আন্দোলন হচ্ছিল মানুষ খেপে গেছিল তাকে যে কোনো ভাবে বন্ধ করে দাও যে কোনো রকম ভাবে বন্ধ করে দাও এটা হচ্ছে বিশমদা প্লিজ আসবো একটুখানি শশীদি এই থ্রেড কালচারের প্রসঙ্গ যেমন উঠে আসছে বারবার করে সেই জায়গায় গতকাল এবং আজ সুকান্ত মজুমদারের বক্তব্য সামনে উঠে এসেছে মারাত্মক অভিযোগের কথা বারবার করে চলে আসে এবং বিশেষ করে সিন্ডিকেট থেকে ট্রেড কালচার এই অভিযোগের অভিযোগের জায়গাগুলো বারবার করে রাজ্যের ঘাড়ে কি দায় না বিষয়ে এবং ম্যাডাম আপনারা মামলা শুনানি পিছোতে চাইছেন সুপ্রিম কোর্টে না শিলা বক্তব্য আপনি খেয়াল করুন আপনি খেয়াল করুন আপনি যে প্রশ্নগুলো না আমি শুনতে পেলাম না কারণ সায়নের জবাব আর আপনার প্রশ্ন মধ্যে মেল থাকছে না এবং সত্যি দুর্ভাগ্যজনক কি জানাত শিলাদিত্য সবচেয়ে আনফর্চুনেট কি বিষয় জানেন তো এই দুটি দলের প্রতিনিধির বয়েছে এখানে রাজনীতি কোনো করার জায়গাই ছিল না ছিল না তো আজকে

তোমার দলের শঙ্কু প্লিজ শঙ্কু প্লিজ শঙ্কু প্লিজ আপনার দলেরই বিধায়ক অশোক ডিন্ডা প্রাক্তন এমপি দিলীপ ঘোষ এই ডাক্তারদের আন্দোলনকে অসৎ বলেছে

জায়গা কি মনে হচ্ছে কোথাও রাজ্য এবং ছাত্রদের মধ্যে আবার ছাত্রদের সাত দফা দাবি ইতিমধ্যেই মেল করা হয়েছে আমার তো মনে হয় প্রথমত জুনিয়র ডাক্তারদের সাথে সংঘাতটা বিজেপির যেটা মাননীয় শঙ্কুদেব পাণ্ডা বলেছেন দুষ্টু লোকরা মানে ওনার দলের লোকরা শশীতি নাম করেই বলে দিয়েছেন দিলীপ ঘোষ অশোক দিনদা ইভেন শঙ্কর ঘোষ তারা সবাই জুনিয়র ডাক্তারদের দোষারোপ করছেন যে জুনিয়র ডাক্তাররা কেন সরকারের সঙ্গে সমঝোতা করে নিলেন দেখুন আমি দুটো জিনিস বলি জুনিয়র ডাক্তারদের দাবির সাথে সকলেই সহমত অবশ্যই স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা আনতে হবে কিন্তু এই মুহূর্তে বোধ পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে এবং যা ওয়েদার ফোরকাস্ট সেখানে বন্যা নিয়ন্ত্রণটা সরকারের জন্য প্রাইমারি মানে প্রাইমারি জব যেখানে এগারোটা জেলার কয়েক লক্ষ মানুষ ইনভলভ ঠিক আছে তো অবভিয়াসলি আপনাকে সবসময় অ্যাজেন্ডাকে সেট করতে হয় এবং প্রায়োরিটাইজ করতে হয় সেটা সবাইকে বুঝতে হবে বিজেপি এই আন্দোলনের সঙ্গে দূরত্ব ঘোষণা করে দিয়েছে এবার বামেরা যদি এই আন্দোলনকে পেছন থেকে চালিয়ে যেতে চায় নিশ্চয়ই চালাবে সবার পলিটিক্যাল কজ আছে কিন্তু জুনিয়র ডাক্তাররা যদি রাজ্য সরকারের সাথে মিটিয়ে নেয় তাহলে সবচেয়ে ভালো তাহলে স্বাস্থ্যক্ষেত্রে শশীদি শশীদি তাহলে এই যে সাত দফা দাবির প্রসঙ্গে আসছে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে থাকতে পারে আপনি যদি একদম শুরুতেই বলেছেন দ্বন্দ্ব নয় আলোচনা খুব সংক্ষেপের শশীদি সংক্ষিপ্ত আমাদের সময় শঙ্কু প্লিজ এবং শুরু শুরুতেই বলেছিলাম যে রুগী কল্যাণ সমিতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে এবং প্রত্যেকেই মেম্বার থাকছে আর দ্বিতীয়ত শিলাদিত্য মনোজ বর্মা কলকাতা সিপির যে নোটিফিকেশন নিয়ে আপনারা বলছেন এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ল অ্যান্ড অর্ডার তো দেখতে হবে আপনি দেখবেন ধর্মতলা অঞ্চল এখানে সিপিএ মনে করে আমরা খুব ভয় পেয়েছি ভয় পেয়েছি এটা খুব ভালো লাগে আমরা কেউ ভয় পাইনি আপনারা আন্দোলন করুন কিন্তু ধর্মতলা

জোর নিগুণ চেষ্টা করতে হবে কিন্তু তার বাইরে ইতিমধ্যে যে প্রসঙ্গ উঠে আসছে দাবি থাকতে পারে দন্দের বিষয় রেখে আলোচনার জায়গার কথা আবারও কিন্তু বলা হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ করার জন্য জনগণমনো আজকের মতো পর্যন্ত নেচ্ছি ছোট একটা বিরতি এরপর দেখুন পেজ 1 আত্রে এবং শুভদীপের সঙ্গে সঙ্গে থাকুন